শুক্রবার গভীর রাতে বিশ্বালপুর থানাধীন চরিলাম পুরানবাড়ি এলাকায় ডাকাত দলের হানায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে গত তিন দশকের মধ্যে কোনোদিনই এরকম ডাকাতের ঘটনা ঘটেনি এই পুরানবাড়ি এলাকায় ফলে এই ঘটনায় জনমনে গভীর উদ্বেগ দেখা দিয়েছে শুক্রবার গভীর রাতে এই ডাকাত দলের হানায় নিরাপত্তা নিয়ে যথেষ্ট প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে সাধারণ মনে জানা গেছে শুক্রবার রাত আনুমানিক সাড়ে বারোটা নাগাদ চরিলাম পুরানবাড়ি এলাকায় গোপাল দেবনাথ এবং ঝর্ণা দেবনাথের ঘরে হানা দেয় ডাকাত ঘরের গ্রিল ভেঙে প্রবেশ করে কিছু বুঝে ওঠার আগে বিছানার মধ্যে ঝর্ণা দেবনাথের মুখে চাপা দিয়ে গলা থেকে স্বর্ণের চেন এবং কানের রিং ছিনিয়ে নেবার চেষ্টা চালায় ডাকাতেরা এ নিয়ে ডাকাতের সাথে ধস্তাধস্তি হয় ঝর্ণা দেবনাথ এবং গোপাল দেবনাথের ডাকাতদের মারে রক্তাক্ত হন তারা দুজনেই কি জানি সকালকা

এ মটর সদা হয়ে গেছি গাড়ী শুরু হয় চিৎকার চেঁচামেচি কিন্তু ডাকাত দল প্রথমে অন্যান্য পরিবারের ঘরের দরজাগুলি বাইরে থেকে লক করে দেওয়ায় তাদের চিৎকার শুনেও কেউ বের হতে পারছিল না পরে ওনার বড় বৌদি ঘরের পেছন দিকের একটি দরজা খুলে বাইরে বেরিয়ে এসে সকলকে ডেকে আনে আমি আজকাল এত বছর হয়েছে কোনোদিন দেখছি না এরকম ডাকাতি হইতে আমার বিয়েছে আজকে ছাব্বিশ বছর এই বাড়িতে কোনোদিন দেখছি না চুরি হইতেও দেখছি না আর কালকে রাত্রে সাড়ে বারোটার সময় অবস্থা সেরে দেখি তারা কি চিলাশিলি করতেছে ডাকাতে ডাকাতে গিয়েছে আমি বাইরে বাইরে গিয়েছে আমি দরজা খুলতাম বাইরে দিয়ে দরজা লাগাই রাখছে তখন আমি কি পিছনের দরজা দিয়ে মাথার ইয়ে না দিয়ে আরে কই দিয়ে বাড়ি ম আর আমি চিকচার করি আরে দরজা খুলো না দরজা খুলো না আর কেউ তো আর শুনে না তখন আমি পেছনে একটা দরজা আছে দরজা দিয়ে এসে বাইরে দেখি আমার জালে বাইরে চিলাইতে আছে এ চোখটা ভদ্র হয়ে গেছে গাফুল আমি সে কোপ দিয়ে জানি ফালাইয়া দিচ্ছে মনে রক্ত ভর্তি গেছে না কিছু আমি কিছু আর দেখছি না কেউ ফলে লোকজন জড়ো হওয়ার আগে সুযোগ বুঝে গা ঢাকা দেয় ডাকাতেরা তারা দুজনকে রক্তাক্ত অবস্থায় দেখে সঙ্গে সঙ্গে খবর পাঠানো হয় বিশালগড় থানায় এবং অগ্নি নির্বাপ দপ্তরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেয় পুলিশ একটি মামলা নিয়ে তদন্ত শুরু করলেও ডাকাতের টিকির নাগাল পায়নি রাষ্ট্রপতি কালার্স প্রাপ্ত পুলিশ বাপুরা এই ঘটনার পেছনে দিঘি এবং নবীনগর এলাকার ডাকাতদেরও হাত থাকতে পারে বলে ধারণা স্থানীয়দের রিপোর্ট নিউজ